1996 সালে দেশের পুঁজিবাজারে প্রথমবারের মতো মহাধস নামে। এতে সর্বশান্ত হয় কয়েক লাখ বিনিয়োগকারী। ওই বছর জুলাই থেকে ডিসেম্বর মাসের মধ্যে চিক টেক্সটাইল লিমিটেডের দুই উদ্যোক্তা পরিচালক ইঞ্জিনিয়ার মাকসুদুর রছুল ও ইফতেখার মোহাম্মদ কারসাজির মাধ্যমে কোম্পানিটির 11 টাকা বাজার মূল্যের শেয়ার 53 টাকায় উন্নীত করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন। এতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অধ্যাদেশ 1969-এর 17 ধারা লঙ্ঘনের অভিযোগ ওঠে। আসামিরা যে আসলে প্রতারণার মাধ্যমে বিভিন্ন লোকজনের শেয়ার থেকে শেয়ার ভ্যালু বিভিন্ন লোকজনের সাথে প্রতারিত করেছে বিভিন্ন লোকজনকে এবং রাষ্ট্রের সাধারণ মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। বিজ্ঞতা রায় দিয়েছেন যে আসামিদেরকে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি 4 বছরের সেন্টেন্স পেনাল্টি দেওয়া হয়েছে এবং তাদের জন্য 30 লক্ষ টাকা করে জরিমানা মানে আদালত জরিমানা করেছেন। এই মামলায় মোট 6 জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন, তবে আসামিরা পলাতক থাকায় তাদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়নি। আসামিরা শাস্তি পায় সন্তুষ্ট বাদীপক্ষের আইনজীবী। 30 লক্ষ টাকা অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড। আমরা বিজ্ঞ আদালতের এই রায়ে অত্যন্ত সন্তুষ্ট, কারণ আসামিরা যে অপরাধ করেছেন এই আসামিদের এই অপরাধের সঠিক বিচার হয়েছে বলে আমরা মনে করি। সরকার চাইলে দণ্ডপ্রাপ্তদের কাছ থেকে আদায়কৃত জরিমানার অর্থ পুঁজিবাজারে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করতে পারে বলেও মত দেন আদালত। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা।